হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি বানাবো চাইনিজ সিঙ্গারা, আর সেটা বানাচ্ছি লেফট ওভার চাউমিন দিয়ে। আসলে ব্রেকফাস্টে আজকে চাউমিন হয়েছিল আর সেটা খানিকটা বেঁচে গেছে, তো সেটা দিয়েই আমি বিকেলের জল খাবারটাও বানিয়ে নেব। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সিঙ্গারা ডোটা বানানোর জন্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সমান ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ প্রায় হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল, আর সঙ্গে ফ্লেভারের জন্যে আমি 1 চিমটি মতন জোয়ান দিচ্ছি। তো এখন এই সব উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব, আর ময়দাটাতে ভালো করে ময়ম দিয়ে নেব। তো দেখুন, আমি এইভাবে ঘষে ঘষে ময়দার সাথে ময়মটা মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ বাদে যখন দেখতে পাবেন ময়দাটা এইভাবে ডেলা পাকিয়ে যাচ্ছে, তার মানেই বুঝতে পারবেন ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে। তো ময়মটা যতটা ভালো হবে সিঙ্গারাগুলো কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি পরিমাণ মতন জল মিশিয়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব, ঠিক যেরকম পরোটার ডো হয় সেই রকম। তো এই দেখুন ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্ট হতে দিচ্ছি। এদিকে আমি স্টাফিংয়ের জন্যে লেফট ওভার চাউমিনটা নিয়ে নিয়েছি। তো দেখুন, এটা ভেজিটেবল চাউমিন ছিল, তাই ভেজিটেবল তো মেশানোই আছে। এখন আমি এর সাথে একটু দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। তো এই দেখুন, আমি এই ছোটো চামচের 1 চামচ মতন শেজওয়ান চাটনি দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টম্যাটো সস। তো এই দুটো সস দেওয়াতে হবে কি, চাউমিনটা একটু চটপটা টেস্ট আসবে। আপনাদের কাছে শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস যদি না থাকে, তাহলে আপনারা রেড গার্লিক চিলি সস বা এমনি নর্মাল চিলি সসও দিতে পারেন। তো এই দেখুন, আমি মিশিয়ে নিলাম। এখন আমাদের স্টাফিংটাও কিন্তু রেডি হয়ে গেল। এদিকে 15 মিনিট বাদে ডোটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন আরও 1 মিনিট মতন ডোটাকে আরও একবার মেখে নিচ্ছি, আর তারপর এটাকে লেচির আকারে কেটে নেব। তো লুচির যেরকম সাইজ হয় সেই সাইজের মতন বা তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। নর্মাল সিঙ্গারাতে যেই সাইজের লেচি হয় তার থেকে কিন্তু একটু বড় সাইজেরই লেচি করতে হবে এই ডিজাইনটার জন্যে। তো দেখুন, আমার এই পরিমাণ ময়দা দিয়ে টোটাল 4টে লেচি হয়েছে। এখন আমি 1-1টা লেচিকে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো বেলবার সময় যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এই দেখুন, আমি বেলে নিলাম পাতলা করে। এখন এটাকে হাফ করে এভাবে ভাঁজ করে নিয়ে আর তারপর আঙুল দিয়ে এইভাবে চেপে নিয়ে আবার খুলে দিলাম। তো এতে করে এই ভাঁজটা প্রমিনেন্ট হয়ে গেল। তো ঠিক যেখানে হাফের ভাঁজটা রয়েছে তার এক পাশ দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে ছিঁড়ে দিচ্ছি। তো দেখুন, ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক সেইভাবে ওপর আর নিচে দুটো সাইড জোড়া লেগে থাকবে, আর মাঝখানের পুরো পোর্শনটা এইভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। তো এইটার জন্যই কিন্তু চাইনিজ সিঙ্গারার মেইন ডিজাইনটা তৈরি হবে। মানে পুরো লুচিটার অর্ধেক পোর্শনটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর অর্ধেক পোর্শনটা নর্মাল থাকলো। তো এই দেখুন, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এখন আমি এটাকে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি, ঠিক যেরকম আগে করে নিয়েছিলাম সেই অনুযায়ী। তারপর হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে নিলাম যাতে দুটো লেয়ার ভালো মতন লেগে যায়। এখন সিঙ্গারার ট্রায়াঙ্গেল শেপটা আনবার জন্যে এইভাবে দুটো সাইড দিয়ে ভাঁজ করে নেব। তো তার আগে আমি একটা সাইড ভাঁজ করবার পর মাঝখানে একটু জল দিয়ে দিলাম যাতে দুটো সাইড ভালো মতন একটার সাথে একটা লেগে যায়। তো এইভাবে আঙুল দিয়ে ভালো করে চেপে নিয়ে মুখটা সিল করে নিতে হবে। তো এই দেখুন, সিঙ্গারার 3 কোণা শেপটা এসে গেছে, ঠিক যেরকম আইসক্রিমের কোণগুলো হয় ঠিক সেই রকম। এখন আমি এর ভেতরে স্টাফিংটা ভরে নেব। তো এই চাউয়ের স্টাফিংটা ভরে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু যে কোনো নর্মাল পোট্যাটো স্টাফিং বা ফুলকপির স্টাফিংও ভরতে পারেন। এখন আমি মুখটা বন্ধ করবার জন্যে আবার মুখে খানিকটা জল দিয়ে দিলাম যাতে মুখটা ভালো মতন সিল হয়ে যায়। আর তারপর এইভাবে স্টাফিংটাকে চেপে নিয়ে সিঙ্গারার মুখটাকেও এইভাবে সিল করে নিচ্ছি। তো এই দেখুন, সিঙ্গারা কিন্তু রেডি। তাহলে এইভাবে আমি বাকি 3টে সিঙ্গারাও রেডি করে নিই। তো এই দেখুন, 4টে সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজবার প্রসেসে। ভাজবার জন্য আমি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। তো বেশ অনেকটা পরিমাণে তেল নিতে হবে, কারণ ডুবো তেলে কিন্তু সিঙ্গারাগুলোকে ফ্রাই করতে হবে। তেল গরম হলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আজকে চাইনিজ সিঙ্গারা একদম রেডি। আমার বাড়িতে কিন্তু চাউমিন বা যে কোনো নুডলস বেঁচে গেলেই আমি এই রেসিপিটা মাঝে মাঝেই করে ফেলি, বিকেলে স্ন্যাক্সের জন্যে একদম আইডিয়াল। সিঙ্গারার ভেতরে স্টাফিংগুলো যেহেতু অলরেডি তৈরি হয়ে রয়েছে, তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই সিঙ্গারাগুলো একদম সুন্দর
ক্রিসপি হয়ে ভাজা হয়ে যায়। তো এই দেখুন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এবারে সিঙ্গারাগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এদিকে গরম গরম সিঙ্গারাগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আজ এই অবধি। আরও কোনো নতুন রেসিপির সন্ধান থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ, গুড বাই।